আমি বলবো বিরোধী দলকে, শুধু রাজনীতি করলে হবে না। আজকে এ ধরনের উৎসব আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্য এটাই ঈদ উৎসব, কাজে তাদের ধর্মকর্ম যাতে তারা পালন করতে পারে সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে যদি কেউ এই দুর্বৃত্তগিরি করেন, যদি সহিংসতার আশ্রয় নেয়, তাহলে আমরা তাদের চিহ্নিত করে শাস্তি দেব এবং কেউ রেহাই পাবে। দুর্গাপূজা উৎসবের দেশ বাংলাদেশ, এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেখানে কয়েকটি ঘটনা গত বছরে আমাদের নিদারুণভাবে লজ্জা দিয়েছে। এবার যাতে সেই কলঙ্কিত ঘটনা পুনরাবৃত্তি না হোক সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, আগেভাগে প্রস্তুতি কাজ আমরা করেছি। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি আমাদের পার্টিও সক্রিয় অবস্থানে আছেন, যেখানে প্রয়োজন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতার হাত পান। কাজে আপনারা ভয় পাবেন না। আমরা আশা করি এখন পর্যন্ত উৎসব শান্তিপূর্ণ উৎসব হিসাবে পালিত হয়েছে। এত বছর হলো না সেরকম একটা সহিংস ঘটনা করল, আমাদেরকে লজ্জা দিল। এত শান্তিপূর্ণ দুর্গা সকলে মিলে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে নিরাপদ বোধ করতে পারেন, আমরা তাদের পাশে থাকব, তাদের সাহস যোগাবো। এটা শুধু আওয়ামী লীগ নয়, এটা সব দলের কর্তব্য। অন্যান্য দলকেও